Please subscribe and press the bell icon to get latest updates of Needs Horir Shopno. আপনারা শুনছেন কাহানি গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী এই গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন এবং সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের সকলকে স্বাগত। গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ অনেক অনেক লাইক শেয়ার আর কমেন্টস করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনার কাছে যদি স্বরচিত গল্প থাকে তাহলে প্লিজ আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করুন না। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হল 7980460032। আমরা আপনার গল্প প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে চাই। তাহলে আসি আজকের গল্পে। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্র রচিত অতৃপ্ত। গল্পের বিভিন্ন চরিত্রের রূপদান যারা করেছেন, সূত্রধর সুব্রত, সুরেশ, সৌমিত্র, খাবারওয়ালা এবং রামটহল, অরূপ, জামাইবাবু, ভূপতি, অনিলা এবং রেখা, সুমিতা, সম্পাদনায় অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নীলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প অতৃপ্ত। অবশেষে অতি কষ্টেই একটা বাসা ঠিক হলো। এই বাজারে যেখানে রাশি রাশি অ্যাডভান্স আর সেলামি দিয়ে ও লোকে বাড়ি পায় না, সেখানে যে এত সহজে ঠিক হয়ে যাবে তা অনিলাও ভাবেননি, বিশেষত আবার মফস্বল থেকে চিঠি পাঠিয়ে। তা সুরেশ যে খুবই কাজের ছেলে এটা মানতেই হবে। বাড়িটায় ওপর নিচ মিলিয়ে সাতখানা ঘর, এই বাজারে ভাড়া মোটে 80 টাকা। অবশ্য এত ঘরেরও প্রয়োজন ছিল না অনিলার, এত ভাড়া দেওয়াটাও খুবই কষ্টকর, কিন্তু সুরেশ তাঁকে চিঠিতে বুঝিয়েছিল যে এখন এই বিয়ের সময় এত বড় বাড়ি ওদের দরকার, নইলে আবার কোথায় স্কুল বাড়ি খুঁজতে হবে, কোথায় কি এইসব করতেই তো ছুটতে হবে, তাই না? তাও এখন গরমের ছুটির সময় নয়, দু তিন দিন ছুটি দেখে তার মধ্যে বিয়ের দিন ফেলা সেও খুবই অসুবিধার। তার চেয়ে বিয়ে চুকে গেলে তিনি যদি ওই নিচের তলাটা ভাড়া দিতে চান তো ভাড়াটার খুব একটা অভাব হবে না, চাই কি ভাড়াও তার নিজের খানিকটা লাঘব হতে পারে। তেমন তদবির করলে বিনা ভাড়াতেও থাকতে পারবেন তিনি। যুক্তিটা বেশ মনে ধরল অনিলার, আর তাছাড়া অত বাঁচতে গেলে এখন তো তা চলবে না, সামনে মেয়ের বিয়ে। পাকিস্তান থেকে এসে তিনি ভাগলপুরে ভগ্নিপতির যে বাসায় উঠেছেন তা তাঁদেরই পর্যাপ্ত নয়, তার উপরে অনিলা আর তার তিন মেয়ে এসে পড়ায় ভীষণ কষ্টই হচ্ছে। না, দিদি অবশ্য মুখে কিছু বলেনি, কিন্তু কষ্ট তো অনিলার নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আর তাছাড়া এখান থেকে বিয়ে দেওয়া সেও তো এক প্রকার অসম্ভব, পাত্রপক্ষও সে কথা বলে রেখেছে। তারা বলে দিয়েছে যে এখানে আসতে গেলে 25টা লোকের আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতে হবে, সেকেন্ড ক্লাসের। আর সেই যখন আসতেই হবে কলকাতায়। অবশ্য বাড়িটা যে পাড়ায় সেটা নাকি ভালো নয়, জামাইবাবু বললেন
বাবা সুরেশ আগে আর বাড়ি পেলে না, একেবারে সে দর্জিপালার ধারে। কি করি বলুন তো? অবশ্য করবেই বাকি, কলকাতায় বাড়ি পাওয়া আজকাল যা হাঙ্গামা। ঠিক ঠিক। আর শুনেছি আজকাল ও পাড়ার থেকে ওসব উঠিয়ে দিয়েছে, এখন বহু ভদ্রলোকই ওখানে বাস করে। আগে তবে বাড়ি খুব পুরনো হবে তা বলে রাখছি। ওই হলো খাস বনিদি কলকাতা। হ্যাঁ হ্যাঁ একদম আদিম কলকাতা বলতে পারো, 100 বছর কম বোধহয় কোনো বাড়িই নেই। যাক দুর্গা বলেই শুভকাজটা তো সারো, তারপর দেখা যাবে। আচ্ছা আর একটা বাড়ি দেখে শুনে নিলেই হবে। ঠিক আছে আমি আমি দেখছি আমি দেখছি। অনিলা বিদেশেই মানুষ, বিহারে ওর জন্ম, বিয়ে হয়েছিল বর্মায়, সেখান থেকে ওর স্বামী কুষ্টিয়ার কাছে যেখানে তাদের পৈতৃক ভিটেও ছিল, জমি জমা কিনে একটা বিরাট বাড়ি তৈরি করেন। ইচ্ছে ছিল রিটায়ার করে দেশে ফিরে এসে সেখানেই বসবাস করবেন, কিন্তু তার সে স্বাদ আর মিটল না, কারণ তার আগেই তিনি মারা গেছেন। কিন্তু তার ইচ্ছাটা অনিলা ভোলেননি, বর্মার বাড়ি ঘর সব বেচে কিনে একাই এদেশে এসে উঠেছিলেন। অবশ্য ঠিক সময়তেই উঠেছিলেন, না হলে আর কিছুটা দেরি হলেই আর নিরাপদে আসতে পারতেন না। দেশ থেকেই তিনি তার সতীন কন্যার বিয়ে দেন সুরেশের সঙ্গে। সুরেশ আলিপুরের উকিল, বাগবাজার অঞ্চলে বাড়ি, বস্তুত এখন অভিভাবক বলতে ওই সুরেশই ওর ভরসা। ওর নিজেরও 3টে মেয়ে, সেও প্রায় বড় বড়ই, সর্বশেষ যে সন্তান সেটি ছেলে, এই সবে 10 বছর বয়স। দুর্ভাগ্যের সঙ্গে জুঝে জুঝে অনিলা অনেকটা শক্ত হয়ে গিয়েছিলেন বইকি, 4-4টে মেয়ে নিয়ে দেশে এসে উঠে অনেক বিপদেই তো পড়েছিলেন, শক্ত না হলে তো আর কাটিয়ে উঠতে পারতেন না। বিধবার হাতে কিছু টাকা বা সম্পত্তি আছে এ জানলে তো সবাই তা ফাঁকি দিয়ে নেবার জন্য ব্যস্ত হয়ে উঠবে, আর আত্মীয়রাই তার মধ্যে প্রধান। যত নিকট আত্মীয় তত বেশি শত্রু হয়ে ওঠে তখন। অনিলাকে একাই সেই সব প্রতিকূলতার সঙ্গে জুঝতে হয়েছিল, কিন্তু এমনই ভাগ্য, সমস্ত বিরুদ্ধতাকে জয় করে যখন সবে একটু নিশ্চিন্ত হয়েছেন, পাকিস্তান হয়ে গেল ওর দেশ। ব্যাপারটা কি হবে অনুমান করে কিছু কিছু বিক্রি করতে শুরু করেছিলেন, কিন্তু সবটা আর হস্তান্তর করা যায়নি। কোনো মতে গহনাপত্র টাকা কড়ি নিয়ে যে পালিয়ে আসতে পেরেছেন এই ঢের, জমিজমা বাড়ি মায় আসবাবপত্র পর্যন্ত সবই ফেলে রেখে আসতে হয়েছে। সুতরাং যা বলছিলাম, কলকাতা সম্বন্ধে কোনো ধারণাই নেই অনিলার। এই প্রথমেই তিনি এলেন এখানে, তবু যে অবস্থায় এসে দেখলেন বাড়ির ঠিক এমনটা তিনি আশঙ্কা করেননি। জামাইবাবুর মুখে পাড়ার প্রাচীনত্ব সম্বন্ধে একটা সতর্কবাণী শুনেছিলেন, কিন্তু তা সত্ত্বেও না। সুরেশও একটু অপ্রতিভ হয়ে উঠল, তার খুব বেশি দোষও ছিল না। অবশ্য সে আশা করেছিল যে ওর শাশুড়ি এবং শালীরা স্টেশন থেকে সোজা তাদের বাড়িতে গিয়ে উঠবেন, তারপর স্নানাহার করে সুস্থ হয়ে বিকেলের দিকে ওদের নতুন বাসার দিকে যাবেন, আর ততক্ষণে ওদের চাকর মালপত্র নিয়ে সেখানে গিয়ে বাড়িটা ধুয়ে মুছিয়ে কিছুটা মালত্র গুছিয়েও রাখতে পারবে, অর্থাৎ বাসাটা একটু চলনসই হয়ে উঠবে। কিন্তু অনিলার মধ্যে সেকালের হাওয়া কিছুটা ছিল। ওদের কতগুলো আভিজাত্যের আইন আছে, তাতে জামাই বাড়ি যাওয়াটা নিষেধ। তিনি কিছুতেই রাজি হলেন না যেতে, বললেন ওদের নিয়ে যেতে চাও তা নিয়ে যাও না বাবা, কিন্তু আমাকে আর ও অনুরোধ করো না। এরকম বলবেন না। কি করব বলো, আমি বরং ওই রামটহলকে নিয়ে বাড়িঘরগুলো গিয়ে গুছিয়ে ফেলি, ওরা সেই সন্ধ্যের সময় চলে আসবে। এখন
ওই টেপু সঙ্গেই তো আসতে পারবে। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন করুন। টেপু অর্থাৎ অনিলার স্বামীর প্রথম পক্ষের কন্যা, সুরেশের স্ত্রী। অনিলাই ওকে মানুষ করেছেন, নিজের মেয়ে বলেই মনে করেন। হলো তাই, সুরেশের ভাইও ছিল স্টেশনে, তার সঙ্গে মেয়েরা চলে গেল। অনিলা দেবী, সুরেশ আর রামটহল মালপত্র নিয়ে এসে উঠলেন উত্তর কলকাতার একদা জমজমাট, এখন মৃতপ্রায় এই বিশেষ অঞ্চলের বাড়িটাতে। কিন্তু এ কী অবস্থা! কতকাল যে এ বাড়িতে কেউ ঢোকেনি তা বলা শক্ত। উঠোনে বহুদিনের আবর্জনা জমে জমে বৃষ্টির জলে তার উপর বড় বড় আগাছা জন্মে গেছে। ঘরগুলোর দোর জানলা খোলা, হা হা করছে। ঘরে চুন পড়া দূরে থাক, এর আগের ভাড়াটেরা বহুকাল আগেই চলে গেছে বলে মনে হচ্ছে, আর তাদের পরিত্যক্ত সে সমস্ত জঞ্জালও সাফ করা হয়নি। কোনো কোনো ঘরের মেঝের ওপরেই ঘাস আর অসত্য চারা গজিয়ে উঠেছে। জানলার কপাটে রেলিংয়ে রং করা হয়নি বোধহয় বাড়ি তৈরি হবার পর থেকে একবারও। সেগুলো ভালো করে আবার বন্ধও হয় না। কোনো কোনো জায়গায় পাল্লা ঝুলেও পড়েছে, কবজার বন্ধন শিথিল হয়ে গেছে। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে তাকিয়ে থেকে অনিলা বললেন, এ কি, এ কোথায় আনলে বাবা? এ যে একেবারে ভূতের বাড়ি। সুরেশ বেচারা মাথা চুলকোতে চুলকোতে বলল, তাই তো মা, বাড়িওয়ালার সব সারিয়ে সুরিয়ে আমাকে চাবি পৌঁছে দেওয়ার কথা ছিল। তাই তো বাবা। কাল সকালে ওর লোক দিয়ে যখন চাবি পৌঁছে দিলে তখন আমি আদালতে বেরুচ্ছি, তারপর আর সময়ও হয়নি। তাছাড়া আমি একবারও ভাবিনি যে এমন করে ঠকাবে আমাকে। লোকটা মাতাল বটে, তবু এগুলো তো বাড়ি ভাড়া দেওয়ার একটা সাধারণ নিয়ম। হ্যাঁ তা তো বটেই বাবা, তোমার আর দোষ কি? এই বাজারে এতকাল এ বাড়ি খালি বা আছে কেন বলো দেখি? একে তো এসব পুরনো পাড়ায় কেউ আসতে চায় না, তাই বাড়ির এই দশা, সেই জন্যই বোধহয় ভাড়াটে জোটেনি। বাড়িওয়ালাও তো দেখছেন কেমন, হ্যাঁ মদ খেয়ে পড়ে থাকে, বাড়িঘর সারালে তো লোকে পছন্দ করবে। সেই তা বটে। অনিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কাজে লেগে পড়লেন। রামটহল দেহাত থেকে আমদানি করা বিহারি চাকর, বেশ খাটতে পারে, এখনো ফাঁকি দেবার কৌশলটা শিখে উঠতে পারেনি। কিছুক্ষণের মধ্যেই একটা চলনসই হয়ে উঠল বাড়িঘর দরগুলো। যদিও রামটহল তার মধ্যে থেকে দুটো বিছে আর একটা সাপ মেরেছে ওই আবর্জনা স্তূপের মধ্যে থেকে, সেজন্য একটা আতঙ্ক কিছুটা থেকেই যাচ্ছে সুরেশে। সে তাই লজ্জিতভাবে বারবার অনিলাকে প্রতিশ্রুতি দিল এই বলে, কালই অন্তত চুনকাম করার ব্যবস্থা আমি নিজেই করে দেব। আচ্ছা আচ্ছা বাবা, বাড়িওয়ালাকে দেখে নেব একবার। না না, আজি নাচার বদমাইশ কোথাকার, যত চিন্তা করার দরকার নেই বাবা। না না, এরপর বিয়েটা পর্যন্ত নির্বিঘ্নে চুকে গেল। তাড়াহুড়োর মধ্যে কোনো মতে উপরের ঘরগুলো চুন ফিরিয়ে চলনসই করে নেওয়া হয়েছিল, নিচেটা আর করবার সময় হয়নি। সুরেশ বলেছিল যে বিয়েটা চুকে যাক, একটা ভাড়াটে ঠিক করি, তখন করিয়ে নিলেই হবে। আচ্ছা বাবা। কিন্তু এখানে যে ভাড়াটে হঠাৎ ঠিক হওয়াটা শক্ত, তা এই কদিন কলকাতা এসে অনিলা বেশ ভালোই বুঝেছেন। সরু গলি, দিনের আলো গলিতে পাওয়া যায় সারাদিনে মেরে কেটে 4-5 ঘন্টা। পাড়ার বাড়িগুলো কোনোটাই তো 100 বছরের কম বলে মনে হয় না। জামাইবাবুও তাই বলেছিলেন, এই বাড়িটাও সেই দলে। মোটা মোটা দেওয়াল ভিজে স্যাঁতস্যাঁত করছে, কেমন একটা চাপা ভ্যাপসা গন্ধ। নিচের ঘরগুলোয় আলো বাতাসও একেবারে বিরল, এতে কে আসবে ওই মোটা টাকা ভাড়া দিয়ে?
অনিলা বললেন, না না বাবা, ও বন্ধই থাক, আমার এতগুলো ঘরে আর কি দরকার বলো দেখি, এর পেছনে আর খরচ করতে চাই না। আপনি বোঝেন না মা, লোকে মাথা গুঁজে দাঁড়াবার মতো স্থান পাচ্ছে না, এখন কি অত বাজ বিচার করার সময়? তা হোক বাবা, আমার আর লাভ করে দরকার কি, তুমি বরং তাড়াতাড়ি একটা অন্য বাড়ি দেখো দেখি, দুখানা ঘর হলেই আমার বেশ চলে যাবে। ভালো বাড়ি পাওয়া কি অত সোজা মা? আচ্ছা দেখি, আপনি যখন বলছেন। দেখো দেখো পাবে, কিন্তু তারা কোনো পক্ষে খুব বেশি দেখাও যায় না, ওরা একরকম ভালোই আছে, অন্তত পথে তো দাঁড়িয়ে নেই, এই ভেবে সুরেশও গড়িমসি করে। আর অনিলাও খুব বেশি তাড়া দেন না, কারণ ওপরের ঘরগুলোয় আলো বাতাসটা মন্দ খেলে না, বাস করাটা একেবারে অসম্ভব নয়, হয়তো এমনটাই চলতো যদি না তাড়াটা অপ্রত্যাশিতভাবে অন্য জায়গা থেকে আসত। টেপিরা যে কদিন ছিল বাড়িটা তবু একটু সরগরম ছিল, ওরা চলে যেতেই নিচের তলাটা কেমন যেন একটু গা ছমছমে মতো হয়ে উঠল। কাজেই রামটহল যখন এসে জানালো যে, মাইজি রাত মে না কই মেরা খাটিয়া পাকড় কে হিলাতা হয়। না না, নিজে একা থাকতে ভয় করে। নেই মাইজি, হাম সচ বলতে হ্যায়। তাই তাই না? নেই মাইজি, হাম সচ বলতে হ্যায়, বিলকুল সচ বলতে হ্যায়। কিন্তু একদিন আর উড়িয়ে দেওয়া গেল না, হঠাৎ করেই নিচে কে হইচই করে চেঁচিয়ে উঠতেই অনিলা মাঝ রাতে উঠে এসে দেখলেন ভারী তক্তপো শুদ্ধ কাত করে রামটহলকে ফেলে দিয়েছে, সবকিছু নিচে, রামটহল তার উপরে বিছানা, তার উপরে তক্তপোষ। এই সবে বেচারা রামটহল সেই স্তূপের মধ্যে থেকে কোনক্রমে বেরিয়ে এসেছে। অনিলা ছেলেবেলা থেকে বিদেশে ঘুরছেন, তার সাহসও খুব একটা কম নয়, কিন্তু তারও কেমন যেন একটা খটকা লাগলো। তবু তিনি বোঝানোর চেষ্টা করলেন যে, ওই শোনো শোনো, তেমন কিছু ব্যাপার না, ওই স্বপ্ন সঞ্চরণ বলে এক ধরনের রোগ আছে বুঝলে, তাতে ঘুমের মধ্যে উঠে ওই রোগী নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে বেড়ায়। পর মাইজি, আমি ও খটিয়া মেরে পিছে কে উপর কেসে ফেকেগা বলিয়ে বতাইয়ে। হ্যাঁ কেসে, ঠিক তো, তা তো বটে। নহীঁ মাইজি, আপ হমকো ছুটি দে দিজিয়ে। কেন কেন? নহীঁ নহীঁ, ইয়াহ পে রহনে আগর রহনা হ্যায় তো তো নহীঁ চলেগা, হম নহীঁ রহ পায়েঙ্গে, হম নহীঁ রহ পায়েগা, হমকো ছুটি দিজিয়ে, হমকো ছুটি দিজিয়ে। কি বলছো তুমি, কেন তুমি ছুটি চাইছো? নহীঁ মাইজি, ইয়াহ পে অর নহীঁ, হম নহীঁ 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 রহেঙ্গে, নহীঁ রহেঙ্গে, নহীঁ রহেঙ্গে। বেশ বেশ, তো তুমি না হয় আজ থেকে ওই দোতলাতেই শুয়ো, ওই ভাড়ার যে ঘর থাকে সে ঘরে তো অনেক জায়গা আছে। নেই মাইজি, হামি নেই রেঙ্গে। রামটহল প্রবল বেগে ঘাড় নাড়ল, না এই বাড়ির সংস্পর্শে আর না, কোনক্রমে গুরুবলে প্রাণটা বেঁচে গেছে, আর সেই বিপদে কেউ যায়? কিন্তু অনিলার অনেক অনুনয় বিনয়ের পরে শেষ পর্যন্ত সে এই বন্দোবস্তে রাজি হল যে সারাদিন সে এখানে কাজ করবে, সন্ধ্যের পরেও আলো টালোগুলো জেলে কিছুক্ষণ না হয় থাকবে, কিন্তু রাত্রে এখানে সে থাকবে না, কোনো মতেই না। বিডন স্ট্রিটে তার এক দেশওয়ালির খাবারের দোকান আছে, সেইখানে গিয়ে রাত্রিতে শোবে, আবার ভোরবেলা উঠে আসবে। অগতার রাজি না হয়ে উপায় কি? সুরেশকে চিঠি লিখে ব্যাপারটা জানালেন অনিলা, সে এসে দেখা করে বলে গেল, বেটা মেরো ভূত, তার আর কত ভালো হবে, একেবারে
খাঁটি দেহাতি ধরে এনেছেন। না বাবা, না বললে হবে না। আর যাই হোক, আপনি দু চারটা দিন চালিয়ে নিন, আমিও বাড়ি দেখছি, আর চাকর যদি একটা পাই তাহলে তো মিটেই গেল। দেখো দেখো, এর দিন তিনেক পরেই রেখা ফিরল শ্বশুর বাড়ি থেকে, আর তার পরের শনিবার যথারীতি অনিলা নিমন্ত্রণ করে আনলেন জামাইকে। আমোদে আহ্লাদে হাসি তামাশায় বহু রাত হয়ে গেল সেদিন। খাওয়া দাওয়া সেরে ওদের শুতে পাঠিয়ে নিচের দোর দিয়ে এসে যখন অনিলা শুতে যাবেন, তখন রাত প্রায় একটা বাজে, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছে না। কেন সেটা বুঝে উঠতে পারছেন না। ঘুম কেন আসছে না? এদিকে হাড় ভাঙা খাটুনি গেছে সারাদিন, এত পরিশ্রম, এক হাতে সব কিছুই করতে হয়েছে, ভালো ভালো খাবার তৈরি করেছেন জামাইয়ের জন্য, কিন্তু ঘুম আসছে না কেন? ঘন্টা খানেক প্রায় এপাশ ওপাশ করে বিরক্ত অনিলা উঠেই পড়লেন। মাথায় বোধহয় একটু জল দেওয়া দরকার, সারাদিন আগুন তাতে থেকে মাথাটা গরম হয়ে উঠেছে বোধহয়। কিন্তু দরজা খুলে বাইরে বেরোতেই যে দৃশ্য তার চোখে পড়ল তাতে তো তিনি অবাক। রেখা তার ঘরের বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে, দোরটা ভেজানো, তারই একটা কপাটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রেখা। তবে কি জামাই কোনো কারণে রাগ করে বার করে দিয়েছে রেখাকে? প্রথমে এমনটাই মনে হলো, কিন্তু না, সে তো অবিশ্বাস্য, ওদের যুগ হলেও না হয় এমনটা সম্ভব হতো। আর তাছাড়া জামাই আর মেয়ের অসাধারণ প্রণয়ের ইঙ্গিত তো তিনি পেয়েছেন এই কদিনে। তবে নিশ্চয়ই রেখাই রাগারাগি করে বেরিয়ে এসেছে এই রাত দুপুরে। অনিলা রেখাকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, এই শোন শোন এদিকে। কিন্তু রেখা নিশ্চল, সাড়াও দিল না। এসব আবার কি ঢং? হ্যাঁ, রাত দুপুরে এসব কি কেলেঙ্কারি? কি করছিস? কি শুতে যা, যা, কি হচ্ছে কি এসব? চাপা গলাতেই তর্জন গর্জন করতে করতে ওইদিকেই এগোতে থাকেন অনিলা, কারণ বারান্দাটা কোনাকুনি ভাবে ওর ঘরের সামনে থেকে সম কোণে বেঁকে ওই ঘরের সামনে দিয়েই দোতলায় কল ঘরের দিকে গেছে। কিন্তু এ কি, তিনি যত এগোচ্ছেন রেখাও তত পিছচ্ছে। বিরক্তি বেড়ে যায় অনিলার। বুড়ো হাতি মেয়ের এসব কি অধিক্ষেতা! অবশ্য হাসিও পায়, কোথায় পালাবে আর? ওদিকে তো বাথরুম, শেষ জায়গা, বেরোবার তো কোনো দরজাও নেই। এই এই পড়ার মুখী, শোন না, শোন এদিকে, শোন, হলো কি হলো? হ্যাঁ, কি হলোটা কি তোর? কোনো সাড়া নেই। ততক্ষণে রেখা ঢুকে গেছে বাথরুমে, অনিলাও একটু তাড়াতাড়ি সেখানে পৌঁছলেন। বাথরুমের দরজাটা ভালো করে খুলে হাত বাড়িয়ে সুইচটা টিপলেন, কোথায় কে? বাথরুম একেবারে শূন্য, ছোট্ট বাথরুম, কোনোদিকে আর কোনো পথ নেই নির্গমনের। বারান্দাটাও এতটাই সংকীর্ণ যে গেলে পরে ওকে ধাক্কা মেরেই যেতে হবে। মেয়েটা, কিন্তু মেয়েটা গেল কোথায়? কিন্তু তিনি তো স্পষ্টই দেখেছেন রেখা। হ্যাঁ, রেখাই তো, মুখটা অবশ্য ভালো করে দেখা যায়নি, কিন্তু সেই গঠন, সেই নীল রঙের শাড়ি, আর তেমনই দাঁড়িয়ে থাকবার ভঙ্গি। মাথায় আর জল দেওয়া হলো না, পায়ে পায়ে পিছিয়ে এসে, যা করা উচিত নয় শাশুড়ির,
সেটাই করলেন। জানলা দিয়ে উঁকি মেরে দেখলেন ঘরের মধ্যে, আলো নেভানো, তবু ওই রাস্তার গ্যাস আলোর একটা রেখা ঘরের দেওয়ালে এসে পড়ে বিছানাটা একটু অস্পষ্ট হলেও দেখা যাচ্ছে। তিনি দেখলেন তার মেয়ে আর জামাই দুজনেই খুব ঘনিষ্ঠভাবে ঘুমোচ্ছে। না, ঠিকই তো আছে। দরজায় একটা মৃদু ঠেলা দিয়ে দেখলেন সেটাও বন্ধ। তবে তবে কি রামটহলের অনুমানই ঠিক? হঠাৎ করেই অজ্ঞাত একটা আতঙ্কে মনটা ভরে উঠল। তাড়াতাড়ি করে ফিরে এলেন নিজের ঘরের দিকে, কিন্তু ওদিকে মুখ ফেরাতেই হঠাৎ করে চমকে দেখলেন তার ঘরের সামনে ঠিক তেমনি ভাবেই মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক রেখার মতোই দেখতে, যেমনটা তিনি খানিকক্ষণ আগেও দেখলেন। যত বড় সাহসী হন না কেন, এবার অনিলা অনুভব করলেন যে তার পা কাঁপছে, সর্বাঙ্গ ঘেমে উঠেছে। তবু তবু ওই ঘরে যে তার যথাসর্বস্ব, দুই মেয়ে আর ছেলে ঘুমোচ্ছে, মরিয়া হয়ে তিনি এগোলেন আর মুখে অস্ফুট স্বরে রাম নাম জপ করতে লাগলেন। আর এদিকে ওই মেয়েটিও এক পা করে পিছিয়ে একসময় মিলিয়ে গেল। না, নতুন জামাইকে এ সমস্ত কথা তো বলা যায় না। সুরেশকে ডেকে পাঠিয়ে এই কথাগুলো বলতেই সে হেসে উঠে বলল, হে, আমি তখনই ভেবেছিলাম মা। কি কি ভেবেছিল? এই যে, যতই হোক আপনারা তো মেয়ে মানুষ, রামটহলের কথাটা যখন কানে গেছে তখন ভূত দেখবেনই একদিন না একদিন। কি বলছো বাবা? আরে আসলে সারাদিন খাওয়া দাওয়া হয়নি, আগুন তাতে কেটেছে। না না, একটু কি বলবো, ওই হিস্টেরিয়ার মতো হয়েছিল আর কি। না বাবা, না না না, ভাববেন না। আচ্ছা, আমি উঠে পড়ে লাগছি একটা বাড়ির জন্য, ঠিক খুঁজে বার করব একটা। এই বিদ্রূপটা দারুণ লাগলো অনিলার। তিনি ওর জামাইকে আর কিছু বললেন না, ঘরগুলোতে একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখবার ব্যবস্থা করলেন। পাঁচ বাতির বাল্ব আনতে পারলে একটা ভালো হতো, কিন্তু তাতে আবার একটা পয়েন্ট টানতে হবে, কে করে এ সমস্ত হাঙ্গামা। দিন তিনেক পরেই আবার তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখলেন আলোটা নিভে গেছে, কিন্তু তখনও বাইরের আকাশে জ্যোৎস্নার আভাস থাকাতে একেবারে নিরন্ধ্র অন্ধকার জমাট বাঁধেনি ঘরে। কিছুক্ষণ সেখানে চুপ করে থেকে তার মনে হলো উঠে আলোটা জ্বালা উচিত, না হয় আজ সারারাত ইলেকট্রিক আলোই জ্বলুক। কিন্তু উঠবার আগেই এক কাণ্ড ঘটল। ওধারে জানলা দিয়ে রাশি রাশি পিঁজা তুলো এসে ঘরে ঢুকল। প্রচণ্ড ঝড়ের মুখে যেভাবে আসে তেমনি সজোরে উড়ে আসতে লাগলো। অথচ অনিলা কান পেতে শুনল না, বাইরে কোথাও বাতাসের শব্দ পর্যন্ত নেই, ঝড় তো দূরের কথা। কিছু তো নেই। অনিলা ভয় কেমন অভিভূত হয়ে চেয়ে রইলেন খানিকটা, আর তারপরেই সন্তানদের বিপদ স্মরণ করে অকস্মাৎ যেন মরিয়া হয়ে উঠলেন। একটা আর্ত চাপা চিৎকার করে লাফিয়ে উঠেই সুইচটাকে টিপে দিল। একি ছেলে মেয়েরা তো শান্তভাবে ঘুমোচ্ছে, বাতাসও নেই, তুলো আসাটাও বন্ধ হয়েছে, ঘরে বাইরে প্রকৃতি শান্ত স্তব্ধ। আলো জ্বালবার সঙ্গে সঙ্গেই ভয়ও কেমন মিলিয়ে যায়। অনিলারও মনে হল আগাগোড়া তিনি কি স্বপ্ন দেখলেন। কি হঠাৎ
কাঠ হয়ে দাঁড়িয়ে পড়লেন। ওই তো বিছানার চারপাশে ভেজা কাপাস তুলো ছড়ানো, হাতে করে ছুঁতে ভরসা হয় না, কিন্তু চোখে যতটা দেখা যায় তাতে সন্দেহের তো কোনো অবকাশ নেই। ঠিকই তো আছে, বাকি রাতটা সেই একইভাবেই জেগে কাটিয়ে দিলেন অনিলা। শুতেও ভরসা পাচ্ছেন না, পাছে চোখ বুঝে আসে তন্দ্রায়। মনে মনে স্থির করেন, অগ্নিপতি রাগই করুন আর যা খুশি করুন, ভাগলপুরেই তিনি ফিরে যাবেন। ছেলেমেয়েরাও তো স্কুলে ভর্তি হয়নি এখন, গরমে ছুটির পরেই হবে এমনই কথা আছে। এক্ষেত্রে একেবারে ভাগলপুরে গিয়েই ভর্তি করে দেবেন। কলকাতার মোহে আর কোনো কাজ নেই, কিন্তু মেয়েদেরকে এই ঘটনাগুলো তিনি ভরসা করে কিছু বলতে পারলেন না, তুলোগুলো নিজেই ঝাঁট দিয়ে ফেলে দিলেন। দিনের আলোর সঙ্গে সঙ্গে সাহসও কেমন একটা ফিরে এলো। রামটহলকে পাঠালেন পুরোহিতের কাছে, যে পুরোহিত রেখার বিয়ে দিয়েছিলেন, তাকে ডাকিয়ে এনে ফরমাশ দেন তিনটে রাম কবচের। মোটা প্রাপ্তিযোগের সম্ভাবনায় হৃষ্ট পুরোহিত তিন দিন সময় নিয়ে চলে গেলেন। কিন্তু কবচ পৌঁছবার আগেই একটা অঘটন ঘটে গেল। অপরাহ্নের সঙ্গে সঙ্গেই ওনা ছাদে উঠে বসেছিলেন, রান্নার কাজ অনিলা বেলাবেলি সেরে ফেলেন। রামটহলও বাসন মাজা শেষ করে নিচের ওই কলতলায় স্নান করছে। এমন সময় সুর শেষ আদালত খেতা ওদের খবর নিত। রামটহলকে দেখেই আঙুল দিয়ে ছাদের দিকটাকে দেখিয়ে দিল, অর্থাৎ সবাই এখন ওখানেই আছে। আর সুরেশও ঘাড় নেড়ে জুতো খুলে উপরে উঠে গেল। ডাকবার কোনো প্রয়োজন নেই, ছাদে উঠে সবাইকে একেবারে চমক দেবেন এমনই উদ্দেশ্য। কিন্তু দোতলায় উঠেই দেখলেন শোবার ঘরের চৌকাঠ ধরে রেখা দাঁড়িয়ে আছে, তাও আবার হাসি হাসি মুখে। সন্ধে কিন্তু তখন হয়নি, ছাদে দিনের আভাস তখনও লেগেই ছিল, আলো জ্বালবার বেশ দেরি আছে এমনই সময় ছিল একটা। তবু একটা ঘোর ঘনিয়ে এসেছে ওই পুরনো বাড়ির দেওয়ালের খাঁজে খাঁজে, কিন্তু এমন অন্ধকারও হয়নি যে দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। সুরেশ ভালো করেই দেখল রেখাকে, সামনে থেকে পুঙ্খানুপুঙ্খ দেখা হয়তো নয়, তবু পরিচিত মূর্তির সমস্ত রেখা আর ভঙ্গি সে তো মিলিয়ে পাচ্ছেই দেখাতে। আরে মেজগিন্নি যে, কি গো তুমি একা এখানে বিরহে ম্লান হয়ে দাঁড়িয়ে? বুঝেছি বুঝেছি, আমার পায়ের আওয়াজে কর্তার আওয়াজ বলে ভুল করেছিলে বুঝি। রেখা কোনো কথা বলল না, মনে হল একটু যেন হাসল। কথা বলতে বলতেই সুরেশও এগিয়ে গেল, অমনি রেখাও পিছিয়ে ঘরে গিয়ে ঢুকল। কি গো কথা কইছ না যে, আশাভঙ্গে ঝাড়টা আমার উপর পড়ল নাকি? আমি কি করব বলো, আমার উপর রাগ করে কি হবে? আরে গেলে কোথায়, আরে উবে গেলে নাকি, কি হলো? সত্যি তো, কোথায় গেল রেখা? না কোথাও নেই, এই ঘরে তিনটে ট্রাঙ্ক আর বিছানা পাতা আছে, দড়ির আলনায় দু একখানা কাপড়, এমনও কোনো আসবাব নেই যে তার আড়ালে লুকোবে। এই প্রথম একটা খটকা লাগলো সুরেশের, তবু সে হাত বাড়িয়ে সুইচটাকে টিপে দিল। না রেখার চিহ্ন পর্যন্ত নেই কোথাও, অথচ দরজা তো এই একটাই, বেরোবার তো আর দ্বিতীয় কোনো পথও নেই। অব্যক্ত অস্ফুট একটা শব্দ করে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ছাদে উঠল গিয়ে সুরেশ। ছাদে তখন
ওরা সবাই বসে আছে, একটা থালায় মুড়ি মাখা তেল দিয়ে। মেয়েরা গোল হয়ে বসে খাচ্ছে, আর অনিলা একটু দূরে বসে কি যেন একটা সেলাই করছেন। রেখা! প্রায় আর্তনাদ করে উঠল সুরেশ। কি জামাই বাবু, কি হয়েছে? আচ্ছা, তুমি কি এখানেই ছিলে এতক্ষণ? না, নিচে ছিলে, কি করে বলো? আমি তো এখানেই আছি। কথাগুলো শুনেই চোখের নিবেশে অনিলা উঠে দাঁড়ালেন। সুরেশ, আগে বাবা একবার নিচে চলো তো, জরুরি কথা আছে। আচ্ছা, চলুন চলুন। ইঙ্গিতটা সুরেশও বুঝতে পারছে, নিজেকে সামলে নিয়ে নেমে এলো নিচে। অনিলা এবার হেসে প্রশ্ন করলেন, আজ তাহলে নিজে চোখেই দেখলে তো বাবা? সুরেশ হেঁট হয়ে ওর পা ছুঁয়ে বললে, আমাকে মাফ করুন মা। না না, আজই চলুন আমার ওখানে, আমি কাল যেমন করে হোক বাড়ি খুঁজে আপনাকে তুলে দেবো। মালপত্র এমনই থাক, যেখানে যেমন আছে থাক। আচ্ছা বাবা, আমি তো দেড় মাস ঘর করছি ওর সঙ্গে, একদিনে কি আর এসে যাবে? তাহলেও তুমি কালই ব্যবস্থা করো বাবা, তাহলেই আমি নিশ্চিন্ত হই। ছি 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 ছি, কি যে অপরাধ করেছি মা, যদি বিপদ আপদ কিছু হতো। না, অনুতাপের আর শেষ থাকে না সুরেশের। সুরেশ আবারও অসাধ্য সাধন করল, ঢাকুরিয়া অঞ্চলে একটা দুকামরা বাড়ি খুঁজে বার করল রাতারাতি। পরের দিন লরি ডেকে এনে যখন মালপত্র তোলা হচ্ছে, বাড়ির সামনের এক বৃদ্ধ খাবারওয়ালা এক পা করে এগিয়ে এলো বাড়ির সদরের দিকে। অনিলা দাঁড়িয়ে মালের তদারকি করছিলেন। খাবারওয়ালা জোর হাত করে তাকে এক নমস্কার জানিয়ে বলল, চললেন মা? হ্যাঁ বাবা, আবার কিছু কালের জন্য নিশ্চিন্তি। যা হোক আপনার বুকের পাটা মা, এই বাড়িতে তবু দেড় মাস কাটালেন তো, আর কেউ পারেনি। অনিলাও যেন আধারেতে কুল দেখতে পেলেন। তুমি জানতে বাবা? জানতুম বই কি মা, সব জানতুম। সে কি? আমি কি আর আজকের লোক? চল্লিশ বছরের দোকান আমার। তাই তো, আমি ও ঠাকুরটিকে জ্যান্ত দেখেছি যে। আমি সুরেশ খুব রুষ্ট কণ্ঠে বলল, তুমি জানতে তবু বলনি আমাদের, আশ্চর্য! আপনারা যে জানতেন না তাই বা কেমন করে জানবো বাবু, এ পাড়ায় তো সবাই জানে। আমি ভাবলুম যে জেনে শুনেই নিয়েছেন বোধহয় সাহস করে। এটা কখনো হয়? ঠিক, আপনারা একেলে লেখাপড়া জানা লোক, আপনাদের বোধহয় পেতনিও ভয় করে। খাবারওয়ালার একটা চাপা বিদ্রুপের হাসি যেন মুখে খেলে গেল। অনিলাই ইঙ্গিতে ওকে একপাশে ডেকে আনলেন। এদিকে শোনো, বলেন মা। ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কি জানেন মা? কি? দত্ত মশাই, মানে এখন যিনি মালিক, ওনার দাদার ভাগে ছিল এ বাড়ি। আচ্ছা। তিনি থাকতেন এখানে, পুলিশে কাজ করতেন, তা মদ আর মেয়ে মানুষ করে করে সে চাকরি যায়, তবু অভ্যেস ছাড়তে পারেন। টাকার লোভে ওই ভালো মানুষের মেয়েটাকে বিয়ে করেন, কিন্তু ফিরে তাকান কোনো দিন ওর দিকে। বেচারি একাই থাকতো, আগে এক ঠিকে ঝি কাজ করে দিয়ে যেত, তা তিন মাসের মাইনে বাকি পড়ায় সেও ছেড়ে দিলে। সে আর কি করবে, ভাড়াটে টিকতো না, এমনই সুনাম ছিল কর্তার। ছি 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 ছি, শেষে বউটা না খেয়ে খেয়ে অসুখে পড়লে। ইস, পড়েই আছে আট দিন ন দিন, বাবুর পাত্তাই নেই। কি মানুষ! হ্যাঁ মা, আর কি করতে আসবে বলেন, সোনারত্তি তো রাখেনি গায়ে। শেষে যেদিন এলো সে দরজা ভেঙে ভিতরে ঢুকতে হলো, দেখে কতদিন মরে পড়ে আছে।
তা পিঁপড়েতে অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে। আরে, কোনো মতে বাকি দেহটা তুলে তো পুড়িয়ে দিলে, না শ্রাদ্ধ না কিছু। কিছুদিন পর ভাইকে বাড়ি বেচে দিয়ে কর্তা উধাও হলেন, কিন্তু ঠাকুরুনটি সেই থেকে রয়েই গেলেন। অনেক ভাড়াটে এসেছে মা, কেউই তিন দিনের বেশি থাকতে পারেনি। এবার আপনাদের এতদিন থাকতে দেখে ভাবলুম যে ঠাকুরুন বুঝি কোথাও গেছে। তা শুধু কি ভাড়াটের ওপর উপদ্রব মা? তবে একদিন হয়তো কুলফি বরফলাকে ডেকে বসলো, আবার কোনোদিন বা বাসনুলিকে। সকলে নিশ্চিন্ত হয়েই ঢোকে, পোড়ো দেখে ভেতরে ঢুকে ব্যাপারটা বুঝে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। তাই তো আর বলেন কি, একদিন একটা নাপতিনিকে ডেকেছে, তার তো দাঁত কপাটি লেগে একেবারে যায় যায় অবস্থা। অতি কষ্টে তার জ্ঞান ফেরাই, এই আমার হয়েছে এক চাকরি। শুনতে শুনতে অনিলা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। হতভাগিনীর অন্তরের অতৃপ্ত তৃষাটা যেন তিনি দেখতে পাচ্ছেন পরিষ্কার। অনেকক্ষণ ওইভাবে থাকার পর তিনি বললেন, একটা কাজ করতে পারবে বাবা? কেন পারবো না মা, বলুন কি করতে হবে? তুমি এক কাজ করো, একটি ব্রাহ্মণকে ডেকে এই ভিটেতে তুলসী দেওয়াতে পারো কিনা একবার দেখো দেখি। বলি তা আপনি কেন দেবেন মা, যার বাড়ি তারই যদি হুঁশ না হয়। তা হোক বাবা, তাতে দোষ নেই। এই যে এই 12টা টাকা রাখো, আমাদের তো এখনো ভাড়া দেওয়া আছে, তা চাবি তোমার কাছেই রাখো। হ্যাঁ, আর আমার জামাই এসে খবর রব সব নিয়ে যাবে, খন যদি বেশি লাগে তো তাও দেবেন। দোহাই বাবা, এই কাজটা তুমি করিয়ে দাও। আচ্ছা মা, তাই হবে, আপনার জন্যই বোধহয় ওর আত্মাটা এতকাল বসেছিল। অনিলা বেরিয়ে যাবার আগে বাড়িটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এতকাল ছিল ভয়, আর যাবার আগে ওই অভাগিনীর জন্যে মায়াই বোধহয় হলো তার। এক অপরিসীম বেদনায় মনের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। শুনছিলেন অতৃপ্ত, লেখক গজেন্দ্র কুমার মিত্র, বিভিন্ন চরিত্রে রূপদান যারা করেছেন, সূত্রধর সুব্রত, সুরেশ সৌমিত্র, খাবারওয়ালা ও রামটহল অরূপ, জামাইবাবু ভূপতি, অনিলা এবং রেখা সুমিতা, সম্পাদনা অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।